ভারতীয় দণ্ডবিধির 370 অনুচ্ছেদ বাতিল করার কেন্দ্রীয় সিদ্ধান্ত বৈধ ছিল। সোমবারই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই রাজ্যে ভোট করানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশও দেওয়া হয়েছে। তারপরেই এদিনের রায়কে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাজ্যসভায় দাঁড়িয়েও জম্মু ও কাশ্মীরের ইস্যুতে একের পর এক জ্বালাময়ী মন্তব্য করতে শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্যসভায় সোমবার পাশ হয় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল 2023 এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল 2023। গত সপ্তাহেই লোকসভায় পাশ হয়েছিল বিল দুটি। এই দুই বিলের সপক্ষে কথা বলতে গিয়ে এদিনের সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে মন্তব্য করেন অমিত শাহ। বলেন, আজ এই দুটি বিলই রাজ্যসভায় পাশ হয়েছে, আজকের দিনটি জম্মু ও কাশ্মীরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন সংরক্ষণ করা হয়েছে। আমি আবার বলছি, পাক অধিকৃত কাশ্মীর আমাদের, কেউ তা আমাদের থেকে নিতে পারবে না। যতক্ষণ দেশের 1 ইঞ্চি জমির প্রশ্ন, ততক্ষণ আমরা বড় মনের পরিচয় দিতে পারবো না।